আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি। আবারও অনেকদিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো আজকে ওই ল্যাপটপ সার্ভিসিংয়ের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি কোনো কথা বলবো না। আজকে আমি কথা বলবো একটি মনিটর নিয়ে, মানে ওই কম্পিউটারে বা ওই ডেস্কটপ ওই কম্পিউটারের যে মনিটরগুলো যে আছে, এলইডি যে মনিটরগুলো, সেই মনিটরে যদি কোনো সমস্যা হয়, নো পাওয়ার বা নো ডিসপ্লে, তো আর কি সেই মনিটরগুলো কীভাবে ঠিক করতে হবে, এবং একটা মনিটরে যদি আপনার ওই নো পাওয়ার হয়ে যায়, তো সেই মনিটরে কীভাবে আমি বাইপাস করে ওই KLY ইনস্টল করে আমি কীভাবে ওই মনিটরটাকে আমি ওই পাওয়ার অ্যাক্টিভ করব, আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা চলুন অত বক বক বাদ দিয়ে ওই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাইতেছেন যে এটা একটি মনিটর, এটা হচ্ছে হলো ওই লিনোভো কোম্পানির মনিটর। এই যে ওই লিনোভোর মনিটর। হ্যাঁ, তো এই মনিটরটা আর কি নো পাওয়ার, কোনো আর কি পাওয়ারটা কোনো কিছু আর কি নাই, কোনো আর কি সেন্স টেস্ট কিছু নাই। তো এই মনিটরটা আসছে হচ্ছে হলো ওই ট্রাস্ট কম্পিউটার থেকে, আমাদের এই রংপুর শহরে জাজ কোম্পানি মোড়ের সবচেয়ে বড় আইটি শোরুম, যেখানে কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে সব ধরনের আইটি প্রোডাক্ট পাওয়া যায়। তো সেখান থেকে আর কি এই মনিটরটা আসছে। তো এই মনিটরটা হলো মেন হচ্ছে পিসিবি বোর্ড হচ্ছে এটা, এটা হচ্ছে মেন এসি ডিসি কারেন্টের বোর্ড, আর এটা হচ্ছে হলো পুরো ওই সিস্টেম বোর্ড আর কি। হ্যাঁ, যাই হোক, তো এটা আর কি ওই ট্রাই করে আর কি দেখছিল যে এটাতে এটা আর কি ঠিক করার জন্য আর কি দেখছিল, হ্যাঁ আর কি চেষ্টা করছিল যে আসলে ওই ঠিক হয় কি না। তো আসলে যাই হোক, তো আমি আর কি সম্পূর্ণ আর কি সব কিছু চেক করে দেখলাম যে আইসি থেকে আর কি সমস্যা আছে, এই যে আপনারা আর কি দেখতে পাইতেছেন এই নাম্বার আইসিটা থেকে এইটা থেকে সমস্যা আছে। হ্যাঁ, তো আমি এই যে আইসিটা এখানে বসে, তো আমি চিন্তা ভাবনা করলাম যে অত কেতন বাদ দিয়ে, অত ঝুড়ঝামেলা বাদ দিয়ে ডিরেক্ট এইটার মধ্যে আমি একটা KLY বসে দেবো, এটা KLY ইনস্টল করে দেবো। KLY ইনস্টল করে দিয়ে এটাকে কি আমি সম্পূর্ণটা পুরো মনিটরটাকে ওকে করবো। তো এই যে আপনারা দেখতে পেয়েছেন যে এটা একটা ওই KLY আর কি, একটি KLY। তো আমি এই KLY-টা আমি এই পিসিবি বোর্ডে আমি ইনস্টল করে একটা পাওয়ারটাকে পুরো বাইপাস করে মনিটরটাকে আমি সম্পূর্ণ ওকে করবো। তো বন্ধুরা চলুন এই KLY-টাকে সম্পূর্ণ এখানে ইনস্টল করা যাক। তো আমি এই যে KLY-টা আমি খুললাম, আর এটা হচ্ছে এই সেপারেটর, এটা আমি সাইডে রাখলাম। এই KLY-এর হচ্ছে হলো এই তিনটা হলো তার থাকে। হ্যাঁ, এই তিনটা তারের মধ্যে হচ্ছে হলো যেটা ওই মেন ওই দুটা তার, ওটা হচ্ছে হলো লালটা আর কালোটা, আর এটা আপনি ওই দিলেও দিতে পারেন, ওই না দিলেও দিতে পারেন, যাই হোক আমি এটা আর কি ইউজ করবো না, আমি এই দুটা দিয়ে আর কি পাওয়ারটাকে বাইপাস করে দেবো। তো ফার্স্টে কী করতে হবে যে এই পিসিবি বোর্ডের মধ্যে হলো যে মেন ইয়াটা যে আছে, ট্রানজিস্টারটা যে আছে, ট্রানজিস্টারটাকে সম্পূর্ণ আর কি আপনাদেরকে আর কি খুলে নিতে হবে। হ্যাঁ, এই যে হিটসিংয়ের আর কি ওই সঙ্গে থাকে, এটা আমি অনেক আগে ভাগে খুলছি, যাই হোক। হ্যাঁ, এটা খুলতে হবে। খোলার পরে তো ও সরি, আর একটা কথা, তো এই KLY-টা ইনস্টল করার আগে ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এইখানের প্রত্যেকটা আছে ওই ক্যাপাসিটর আছে, বড় বড় ওই ডায়োড আছে, তারপর PF আছে, ওই রেজিস্টার আছে, তো এখানে অনেকগুলো ওই কম্পোনেন্ট আছে। প্রত্যেকটা কম্পোনেন্ট আপনাদেরকে A to Z আর কি সম্পূর্ণ ঠিকভাবে আর কি ওই চেক করে দেখতে হবে যে না কোনো কম্পোনেন্টে যদি কোনো ফল্ট আছে কি না। তো যদি কোনো কম্পোনেন্টে যদি কোনো ফল্ট থাকে বা ওই ওই শর্ট থাকে বা যদি কোনো রিসপন্স যদি না করে, তখন আপনারা ওইটা চেঞ্জ করে নেবেন। আর যদি কোনো কম্পোনেন্টে যদি কোনো সমস্যা থাকা অবস্থায় যদি আপনারা এই KLY-টা যদি ইনস্টল করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কাজ করবে না, এই KLY-টা কাজ করবে না, প্লাস এই পাওয়ার বোর্ডটাও ওই চালু হবে না। তো আমি আর কি সবার ফার্স্টে আর কি আমি ওই পুরো মাদার বোর্ডটা বা পুরো এই বোর্ডটাকে আর কি আমি চেক করে দেখলাম যে এই কোথাও কোনো শর্ট নাই বা ওই কোথাও কোনো ফল্ট নাই, যে ডায়োডগুলো আপনারা দেখতে পাইতেছেন, এই যে ক্যাপাসিটরগুলো যে দেখতে পাইতেছেন, এগুলো কোনোটাতেও আর কি ওই সমস্যা নেই, সমস্যাটা আছে হচ্ছে হলো এ ছোটো ট্রানজিস্টরে। তো যাই হোক, আমি এটা ওই খুলে ফেলাইছি। তো KLY ইনস্টল করার
আগে আপনারা এটাকে সম্পূর্ণ খুলে নেবেন। ওই খুলে নেওয়ার পরে এখানে দেখবেন যে এই ট্রানজিস্টরটা ওই বসার আগে হচ্ছে হলো ইয়া আছে, এখানে হচ্ছে হলো GSRD, জি মানে হচ্ছে হলো গেট, এস মানে হচ্ছে হলো সোর্স, আর ডি মানে হচ্ছে হলো ওই ড্রেন। হ্যাঁ, তো আমি এখন কি করব যে এই যে ইয়াটা আছে, এই কেওয়াইটা আছে, এই কেওয়াই হচ্ছে হলো মেন দুটো তার হচ্ছে হলো এই দুটো আমি আগে বললাম, এই দুটো তার এই লাল এবং কালোটা। তো আমি ফার্স্টে কি করব যে এটাকে আমি পুরো উল্টাই নেব। উল্টাই নেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পেয়েছেন যে এসির একটা বড় ক্যাপাসিটার আছে, এই 450 ভোল্ট, 68 UF। তো এটার মধ্যে হচ্ছে হলো ওই ওই প্লাস মাইনাস থাকে, এই যে আপনারা এই সাদা যে অংশটুকু দেখতে পাইতেছেন যে এটা যেটা হচ্ছে হলো মাইনাস, আর এই দিকে যে ব্ল্যাক যে পুরো অংশটা এটা হচ্ছে প্লাস। তো আমি এখন কি করব যে এই এই মাইনাস যে ওই লেগটা যে আছে এই মাইনাস লেগের মধ্যে হলো ইয়েটা লাগাবো, এই KLY এর এই ব্ল্যাক প্রুফটা আর কি আমি লাগাবো, এই ব্ল্যাক প্রুফটা আর কি লাগাবো। আর যে লাল যে এই তারটা যে আছে, লালটা হলো এই যে ট্রানজিস্টরটা যে আছে এইটা আর কি যেখানে বসছিল তার যেটা ড্রেনটা যে আছে, এই যে ড্রেন, যাই হোক একটু ক্লিয়ার দেখাচ্ছি, এই যে ডি লেখা, এই যে ডি লেখা এটা হচ্ছে হলো ওই ড্রেন। আমরা এই ড্রেনে আর কি ওই সংযোগ আর কি করব। হ্যাঁ, গেট সোর্স এই যে ড্রেন, এই এই ড্রেনের মধ্যে এই লাল তারটি আমরা জোড়া দিব। তো বন্ধুরা, অবশেষে আমি এই কেএলওয়াইয়ের এই মেন দুটা এই তার আর কি এখানে ইনস্টল করলাম আর কি লাগাইলাম। হ্যাঁ, তো লাগানোর পরে আলহামদুলিল্লাহ এটা আমি সুন্দরভাবে এটা লাগাইছি। তো আমি এটাতে আর কি এখন ওই পাওয়ার দিয়ে আর কি দেখবো যে এটা ওই পাওয়ার আসে কি না। তো এই যে প্যানেলের যে রিবনটা, রিবনটা আমি এখানে ইনসার্ট করে নেব। হ্যাঁ, তারপর হচ্ছে হলো আপনার এই মনিটরের যে এলইডি, যে ওই প্যানেলের যে লাইটটা যে আছে এই লাইটের এই এই তারটা আর কি আমি লাগাই নেব। লাগাই নেওয়ার পরে যেহেতু এগুলো সব কম্পোনেন্টগুলা এই নিচে রাখলে শর্ট হইতে পারে, তো এটা নিচে আর কি আমি কোনো কাগজ বা কোনো যাই হোক যেন আর কি শর্ট যেন না হতে পারে এইটার আর কি একটা ব্যবস্থা আর কি করে দেবো নিচে আর কি। এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, খুব কষ্ট ভাই। ও আল্লাহ, আমার কাছে তো এই পোর্টের তো ইয়া নেই, ওই পাওয়ার কেবল নেই, এখন কি করব। ও আমার তো সিরিজ লাইন আছে, সিরিজ লাইনের যে এই তারের যে দুটা ইয়া, এই দুটা আমি এই পাওয়ার ইনপুটে এসি ইনপুটে এখানে আর কি আমি লাগাই দিব। তো আলহামদুলিল্লাহ এটা আমি লাগাইলাম। লাগানোর পরে এই যে এসি যে কেবলটা যে আছে এটা আমি ডিটেক পাওয়ার দেবো, কিন্তু আর একটা কথা, মনিটরে কাজ করার সময় বা মনিটরে যদি ওই কাজ করার সময় আপনারা অবশ্যই এই সিরিজ লাইনের আপনারা ব্যবহার করবেন, সিরিজ লাইন ছাড়া আর কি কাজ করবেন না। তো আমি এটাকে এখন পাওয়ার দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ এই পাওয়ার চলে আসছে, যে আপনারা দেখতে পাইতেছেন যে এই পাওয়ার চলে আসছে আর কি মনিটরে। তো এটা একটু ঘুরাই নেই, এই যে বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন যে মনিটর চালু হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটাতে ওই পাওয়ার চলে আসছে। তো আমি এখন কি করব যে এটা আর কি সম্পূর্ণ আর কি ফিটিং দেবো, ফিটিং দেওয়ার পরে ফাইনালি এটাকে আর কি আমি এখন অন টেস্টিং আর কি করব, যেহেতু এটা ওই পাওয়ার চলে আসছে তো এইভাবে তো আর আমি থুইতে পারবো না। তো আমি এটা আর কি সম্পূর্ণ ওই কেসিংয়ের মধ্যে আর কি ফিটিং করবো, ফিটিং করার পরে আমি এটা অন টেস্টিং আর কি রেখে দেবো। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি অবশেষে এই মনিটরটা আর কি ফিটিং দিলাম, এই মনিটরটা আর কি সম্পূর্ণ ওই সার্ভিসিং কমপ্লিট। আপনারা দেখতে পাইতেছেন যে
মনিটরটা চালু হয়েছে, কিন্তু এখানে মাত্র 2 দিনটা থাকে, এটা কোনো ওই প্রবলেম না। হ্যাঁ, কিন্তু মনিটরটা যে ওই চালু হয়েছে এটাই অনেক। তো আমি এখন এসে আপনার দেখতে পাইতেছেন যে পুরো মনিটরটাই ওকে। তো আলহামদুলিল্লাহ, তো এরকম মানে এক নতুন ওই ভিডিও পাতে আমার চ্যানেলটাকে অবশ্যই ওই ওই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ওই বাজিয়ে দিন, যেন আমি যদি কোনো ওই নতুন ভিডিও যদি দেই তাহলে ওটার নোটিফিকেশন যেন আপনারা পান। তো বন্ধুরা, আবার আগামীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হবো। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।